হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি দেখাবো আমি আমার বিড়ালের জন্য কী কী আনছি, আর আমি ওকে হচ্ছে নিউলি অ্যাডপ্ট করছি। সো ফার্স্টে হচ্ছে আমি একটা ব্রাশ আনছি, কারণ কেউ লম পরে, বাট অত পরে না, বাট তাও নেসেসারির জন্য আনছি। এরপরে হচ্ছে আমি আনছি বাটি ওর খাবারের জন্য, আর হ্যাঁ এটা হচ্ছে ড্রাই ফ্রুটের জন্য, আর এটা হচ্ছে লাইক ও খেলার একটা টয়, ওকে এরকম এরকম করে দিল খেলবে। এরপরে আছে শ্যাম্পু ওদের, আর এটা হচ্ছে অনেক ভালো শ্যাম্পু, এটা দিয়ে যদি ওদের গায়ে হুকুন থাকে তাহলে ওটাও চলে যায়। এটা হচ্ছে ডগ অ্যান্ড ক্যাট সহ, আর এটা হচ্ছে একটা বেসে মানে গলায় দেওয়া, এটা হচ্ছে ক্যাট ফুড, এটা হচ্ছে চিকেনের, আর এটা অনেকই ভালো, এটা হজম করার বিড়ালের হজমের জন্য অনেকই ভালো। এরপর আমি হচ্ছে একটা বল আনছি, ওইটা দিয়েও খেলতে পারবে। সো হ্যাঁ, এরপর হচ্ছে আমি আনছি এটা টুনা, এটা হচ্ছে স্যামনের, এরা এটা ওরা অনেক ভালো মতো খায়, এটা হচ্ছে 5 পিসের। এরপরে হচ্ছে লিটার বক্স, এটার সাথে একটা হ্যান্ডেল আছে। এরপরে হচ্ছে লিটার, যেটা হচ্ছে আমি 10 লিটার কিনছি, এটা হচ্ছে ইজি স্কোপ, আর এখানে অনেক লাইক এটা অনেক ভালো। আর ওইটা হচ্ছে ড্রাই ফ্রুটের বাটি ছিল, আর এটা হচ্ছে এমনি ফুডের বাটি, আর এটা হচ্ছে আমার বিড়াল, ওর নাম হচ্ছে মিউজা, আর ওকে আমরা নিউলি অ্যাডপ্ট করছি। আর এটা হচ্ছে ওর আমার গলার ব্রেসলেট, অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে ওর ক্যাট ফুড, আর ওটা হচ্ছে বাটি, বাট ও তখন খাইতেছিল না, আই ডোন্ট নো মাই এনিওয়েজ। সেটা হচ্ছে ওই খেলনাটা, ও এটা দিয়ে অনেক খেলছে বাট ভিডিওতে খেলে না, আই ডোন্ট নো। এরপর ওর যে টুনা স্যামনটা ছিল ওইটা হচ্ছে দিছি, আর এটা হচ্ছে বেসিক্যালি আ ক্রিমি ট্রিট, এটা মানে বিড়ালদের খাওয়াইতে হয়। আর এটা হচ্ছে ওর ব্রাশ, ওর অত লোম পড়ে না, বাট তাও এনিওয়েজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।